আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম خير الدعاء دعاء يوم عرفة وخير ما قلت أنا والنبيون من قبلي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شماني تامر ديني بهيرا آغامي كال بكويك غنطة فري আমাদের কাছে একটি মহামূল্যবান দিন আসতেছে, সেই দিনটি হলো ইয়ৌমে আরাফা। প্রিয় ভাইরা, আমরা কমবেশ ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম, বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। বৎসরের মধ্যে এমন কোনো দিন নেই যে দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয় এই জিলহজের দশ দিনের ইবাদতের চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক এই কথা শোনার পরে সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আল্লাহর পথে জিহাদ করা সর্বোত্তম আমল, এই আল্লাহর পথে জিহাদ করাও কি এই দিনের আমলের সাথে উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে না, আল্লাহর পথে জিহাদ করাও এই দিনের ইবাদতের চাইতে উত্তম নয়, বরং এই দিনের ইবাদতই উত্তম। তবে হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছেন আর কিছুই নিয়ে ফিরে আসেন না, তার মানে হলো সে শহীদ হয়ে গেছে। এমনটা যদি হয় তাহলে ওই ব্যক্তির আমল এই দশ দিনের আমলের সাথে উত্তম হবে, আর না হয় এই দশ দিনের আমলই উত্তম হবে। ত্রিভের আমরা বলেছিলাম রমজানুল মুবারকের শেষ দশ রাতের মর্যাদা বেশি আর জিলহজের এক তারিখ থেকে দশ তারিখের দিনের মর্যাদা বেশি, কারণ সেই রমজানের দশ রাত শেষ রাত দশ রাত্রের মধ্যে লাইলাতুল কদর আছে আর জিলহজের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত দিনগুলোর ভিতরে ইয়ৌমে আরাফা আছে এবং ইয়ৌমে নাহার আছে, কোরবানির দিন আছে। তাই আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, আমরা যারা বাংলাদেশে যারা অবস্থান করতেছেন তারাও বন্যা বৃষ্টি বা ঈদের কেনাকাটা বিভিন্ন কারণে ব্যস্ত, আমরা আরব দেশে যারা আছি আমরাও মোটামুটি হয়তো যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত, তারপরেও বলবো এই মহামূল্যবান দিনটি একেবারে বরাবর এক বছর পরে আবার আমাদের কাছে ফিরে আসবে, তাই এই মহামূল্যবান দিনটি যেন আমাদের কাছ থেকে অনর্থক ছুটে না যায়, কিছু না কিছু যেন আমরা এই দিনে করে আখেরাতের নাজাতের জন্য কিছু করতে পারি। প্রথমে আমি জিনিসটা বলছি, আরাফার দিন সম্পর্কে আমরা অনেকেই হয়তো ততটুকু জানি না যতটুকু আসলে আমার জানা দরকার। এক নম্বর যে এই দিনে এই আরাফার দিনটা একটা মুসলমানদের জন্য একটা স্মরণীয় দিন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের দিনে আরাফার দিনে জুমাবার দিনে শুক্রবার দিন ছিল, আরাফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই আয়াতটি নাযিল করেছিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি। আল্লাহ পাক বলেছেন আজকের এই দিনে আরাফার দিনে রাসূলের বিদায়ী হজের দিনে জুমার দিনে আমি আমার নিয়ামতের নবুয়তকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের দিন এবং ধর্মকে আমরা কমপ্লিট করে দিয়েছি এবং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকদের জন্য ইসলামকে আমি পছন্দ করে নিলাম। তাইলে ইসলাম একটি মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, ইসলাম কমপ্লিট ধর্ম,
এটা সম্পূর্ণ এই আয়াতের ভিতরে স্পষ্ট হয়ে গেছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর নবুয়তের কোনো আর কেউ পৃথিবীতে আর আসবে না। তাহলে প্রিয় ভাইরা বলবো যে আরাফার দিন এটি একটি স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন, ইসলাম কমপ্লিট হওয়া ঘোষণার দিন। তাছাড়া আহলে মাওকিফ যারা হজে অবস্থান করতেছেন সেই সমস্ত লোকদের জন্য এই আরাফার দিন এটা একটা আনন্দের দিন। তাছাড়া আরাফার দিনের ব্যাপারে আরেকটা বিশেষ ফজিলত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে বুরুজের বলেছেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ। শাহেদ হলো জুমার দিন, মাশহুদ হলো যে আরাফার দিন। এখানে আল্লাহ পাক জুমার দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন। আমরা আগের দার্সে আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বস্তুর নামে কসম করেন তাহলে এটা এই কথা প্রমাণ করে যে ওই বস্তুটা আল্লাহর কাছে সত্যি সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আরাফার দিনের শপথ করেছেন তাহলে বোঝা গেল যে আরাফার দিনটা আসলেও এটা একটি ফজিলতপূর্ণ, একটি সম্মানিত দিন। তাছাড়া এই দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে হযরতে আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালামের বংশ থেকে কেয়ামত পর্যন্ত যত মানব মানে পুরুষ মহিলা যারা পৃথিবীতে আসবে এই সকলের নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছিল। কারণ আপনারা হয়তো জানেন যে হযরত আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি সহিহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ان الله اخذ الميثاق من ظهر ادم بنعمان يعني العرفه واخرج من صلبه كل ذريه ذرأها فنثرهم بين يديه كالذر ثم كلمهم এই হাদিসটি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন, তারপরে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহীহুল জামি এবং সিলসিলা সহীহের ভিতরে হাদিসটিকে সহি বলেছেন। প্রিয় ভাইরা এর মানিটা কি? অর্থ হলো যে আদম আলী সালাতুসাল্লামের পৃষ্ঠদেশে থেকে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা অর্থাৎ ওনার নসল থেকে যত মানুষ আসবে সবগুলো আল্লাহ সুবহানাহু তাআলা একত্রিত করে দিয়েছে ছোট্ট পিঁপড়ার নাই এবং আল্লাহর সামনেই তাদেরকে মানে এখানে আব্দুল্লাহ সামনে রাখলেন এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়। সবাই এক বাক্যে সাক্ষী দিয়েছেন কলু বালা, অবশ্যই আপনি আমাদের রাসূল। এই হাদিস দ্বারা বুঝাইছে যে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামের বংশধর যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের কাছ থেকে একটা প্রতিশ্রুতি আমাদের নিয়েছিল যে আমরা যেন সবাই একথা স্বীকার করি আল্লাহ তাআলাই আমাদের একমাত্র রব। প্রিয় ভাইরা তাই এই দিনটি বড় স্মরণীয় দিন আর এটা একটা বড় ফজিলতপূর্ণ দিন, বরকতময় দিন। তাছাড়া আরাফার দিনে রোজা পালন করার একটা বিশেষ ফজিলত রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াসানাতাল্লাতী বাদা। আরাফার দিনের রোজা, আমি আশা করি একদিনের রোজার কারণে আল্লাহ পাক তার বান্দার বিগত এক বৎসরের এবং পরবর্তী এক বৎসরের সগুণা গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ, তওবা করলে কবিরা গুণ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাই আমি আমার সকল ভাইদের কাছে আজকে যেই মেসেজটা দেওয়ার জন্য এখন লাইভে আসলাম সেটা হলো যে কিছুক্ষণ পরেই এই আট জিলহজের আট তারিখের সূর্য ডুবে নয় তারিখ শুরু হয়ে যাবে, সেজন্য আমি আমার ওই ভাইদের কাছে আকুল আবেদন করার জন্য যে এই মহামূল্যবান দিনটি যেন আমাদের কাছে অনর্থক কাজে এবার নষ্ট না হয়ে যায়। এখন আসুন আমরা এই দিনটাতে কি কি কাজ করব।
প্রথমে বলবো যে আজকে আমরা যারা এখনও আলহামদুলিল্লাহ সজাগ আজিয়ে আছি, প্রত্যেকে দৃঢ় প্রতিজ্ঞা করে নেই যে আমরা আগামীকালকে ইনশাল্লাহ রোজা রাখব। তাই প্রত্যেকে আমরা রাতের বেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিই, বিশেষ করে আমরা বাংলাদেশি মানুষরা। আমরা ওই রাতের বেলা একটু রোজা রাখলে, একটু ভালো খাবার না খেতে পারলে আমাদের রোজাটা মানে অনেক সময় অনেকে কষ্ট বলে মনে করেন। তাই আগেই বললাম, আমি দেখছি ইশার নামাজের পরে যদি লাইভ করতাম তাহলে হয়তো বা অনেকেই এটা প্রস্তুতি নেওয়ার সময় পেত না। তাই সকল ভাইদের কাছে আমি আকুল আবেদন করব, প্রত্যেক ভাই যে যেখানে কাজ করেন আশা করি সবাই একটা একটু কষ্ট করেন, আরাফার দিনের এই রোজাটা আগামীকালকের এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব। বাংলাদেশে যে সকল ভাইয়েরা এবং বোনেরা আছেন তাদেরকেও বলবো যে আমরা আগামীকালকেও রোজাটা রাখি, যেহেতু এটা আইনি আরাফার দিন, সবাই আমরা চেষ্টা করব। বাকি একটা মাসআলা, আমাদের বাংলাদেশে অবস্থানকারী যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের যে সকল ভাইয়েরা আছেন তাদের জন্য এই মাসআলাটা একটু মনে রাখা দরকার যে আমরা আরাফার রোজা কোন দিনে রাখব। কি সৌদি আরবে যেদিন আরাফা হয় সেই দিনে এই রোজাটা পালন করব, নাকি বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় সেই দিনই পালন করব। আমি আমার সকল ভাই ও বোনদেরকে বলবো, এ ব্যাপারে বিজ্ঞ আলেমদের মধ্যে 2টা মত রয়েছে। কারো মতে এখানে যেদিন আরাফা হয়, যেহেতু রসুল সৌম ইয়ৌম আরাফা, আরাফার দিনের রোজা, তাহলে আরাফায় যেদিন হাজির অবস্থান করবে সেদিনই রোজা রাখবে। এবার আমার দেশে 8 তারিখ হোক আর 7 তারিখ হোক, কথার কথা, কিছু সংখ্যক বিজ্ঞ আলেমদের এই মত। আবার কিছু সংখ্যক আলেমগণ এমনটা বলেছেন যে আসলে সৌদি আরব তো আমার দেশের ইরানের বাকি হয়েছে, আমি চাঁদের হিসাবে রোজা রাখবো, চাঁদের হিসাবে ঈদ করবো। যেহেতু আমাদের দেশে চাঁদ একদিন পরে উঠছে আর আরাফার 9 তারিখও হয়, তাই আমরা 9 তারিখে রোজা রাখবো। প্রিয় ভাইরা, যেহেতু বিজ্ঞ স্কলারগণ এখানে মত পার্থক্য করেছেন, তাই আমি বলবো যে আমরা এখন কোথায় যাব। কারণ 2টা মতের কারোর কাছে এই মতটা পছন্দ হয়, কারোর কাছে ওই মতটা পছন্দ হয়। আমি যেটা একটা সহজ কথা আমার কাছে যেটা মনে হচ্ছে যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে যে সকল প্রিয় আমলগুলো আছে, আল্লাহর নৈকট্য লাভ করার যে সকল আমলগুলো আছে, তার অন্যতম একটি আমল হলো রোজা পালন করা, সিয়াম পালন করা। তাই আমি সব ভাইদেরকে বলবো, আমরা সবাই চেষ্টা করি যে এই এখানে যেদিন আরাফা হয় সেদিনও রাখি, আর আমাদের দেশে পরবর্তী দিন 9 তারিখ সেটাও রাখি। তার কারণ হলো আমাদের দেশে পরবর্তী দিন যারা আছে সেদিন আমরা রোজা রাখতে চাইলেও, মানে আমরা রোজা রাখতে চাই তাহলে আমরা পারবো, কারণ আমাদের 9 তারিখ হচ্ছে। সৌদি আরবে যারা আছে আমরা আছি, আমরা আগামীকালকে আরাফার দিন আমরা রোজা রাখার পরে 10 তারিখে আমাদের ঈদের দিন, আমরা যারা সৌদি আরবে বসবাস করতেছি আমাদের জন্য 10 তারিখে রোজা রাখার কোনো চান্স নাই, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। তবে বাংলাদেশে যেহেতু একদিন পরে ঈদ হচ্ছে, তাহলে আমরা পরের দিন 9 তারিখ আমাদের রোজা রাখতে কোনো বাধা নেই, আমরা রোজাটা রেখে দিই, তাহলে 2টা রোজা হয়ে গেল। এবার যেটাই প্রাধান্য দেই 2টার যে কোনো একটার সাথে আমার মিলে গেছে, এটা নফল রোজা, রাখতে কোনো বাধাও নেই, শরীয়তের পক্ষ থেকে কোনো ওজরও নেই, তাহলে আমরা 2 দিনও রোজা রাখবো। আমি আমার যত দিন ভাইয়েরা আছেন যারা হয়তো এখন কাজের কারণে আমার সাথে অ্যাড হতে পারেন নেই, পরবর্তীতে যারা লাইভটা দেখবেন তাদের সকলের কাছে আমি আকুল আবেদন করব, আপনারা এই কথাগুলা অন্যদের কাছে একটু শেয়ার করে তাদেরকেও আমল করার সুযোগ করে দেন, তারাও যেন আমল করতে পারে, আগামীকালকেও রোজা রাখবে এর পরের দিন। আমরা যারা সৌদি আরবে আসি এতদিন যদি কেউ রেখে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, যদি না রাখেন তাহলে অবশ্যই আগামীকাল আমরা রাখবোই ইনশাআল্লাহ। এটা আমরা অবশ্যই প্রথম যে কাজটা বলবো যে আরাফার দিন আমরা রোজা রাখবো। আরাফার দিনে রোজা পালন করার দ্বারা লাভ বিগত 1 বছরের সামনে 1 বছর 2 বছরের সগিরা গুণাগুলো মাফ হয়ে যাবে। সাথে সাথে যদি আমরা একটু আল্লাহর কাছে নির্জন একটু কান্নাকাটি করতে পারি, ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কবিরা গুণাসমূহ মাফ হয়ে যাবে। তাহলে 1 নম্বর কাজ বলবো যে আমরা আরাফার দিনের জন্য আগামীকালের জন্য প্রত্যেকে আমরা রোজা পালন করার দৃঢ় প্রতিজ্ঞা করে নিই, রোজা পালন করব। 1 নম্বর।
দুই নম্বর হলো যে আগামীকাল সকাল ফজরের সালাতের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পরে একবার বলবে তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা, আমরা এর আগে একটা দার্সে আলোচনা করেছিলাম যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত একটা তাকবিরাত এটা ব্যাপক আকারে, অর্থাৎ কোনো সময়ের সাথে এটা খাস না, উঠতে বসতে শুইতে গাড়িতে বাড়িতে কাজকর্মে কর্মস্থলে ব্যবসা বাণিজ্যে দোকানপাট করতেছেন সব সময় পড়বেন, এর জন্য কোনো সময়ের দরকার নেই, এটাকে তাকবিরে মতলাক বলা হয়। আরেকটা হলো যে আরাফার দিনের ফজরের ফরজ সালাত আদায় করার পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের আসর সালাত পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে একবার এই তাকবীরটা পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা এটা প্রত্যেক ফরজ সালাতের পরে একবার একবার পাঠ করব। তাইলে এটার শুরুটা আগামীকাল ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাই সকল ভাইদেরকে বলবো এটা আমরা যেন ভুলবো না। এখন বাকি রয়ে গেল যে এই যে আমরা তাকবীরটা পাঠ করব, ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথেই পড়ব নাকি আগে অন্য কোনো কাজ করব? বলবো যে না, আগে ইমাম সাহেব সালাম ফেরানোর পর একবার তাকবীর আল্লাহ আকবার বলবো, 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহু আনতাস সালামুকা সালাম তাবারাকতা ইয়া আল জালাল ওয়াল ইকরাম, এইগুলো বলার পরেই তারপর আমরা তাকবীরটা পাঠ করব, যেটা মাসনুন যেভাবে আছে সেটা আমরা করব। তারপর বলবো যে প্রিয় ভাইরা, কালকের যে দিনটা এটা দোয়া কবুলের একটা বড় মানে আশা করা যায় যে এমন একটা দিন, এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তাই আমি আমার সকল ভাইদের কাছে যে কথাটা বলার জন্য আসছি, ভাইরা আমরা সবাই আজ বিপদের সম্মুখীন, গোটা পৃথিবীটাই আজকে মানে হায়রানি পেরেশানির মধ্যে ভরে গেছে। বিশেষ করে আমাদের মতো যারা মধ্যবিত্তি লোক অথবা তার চেয়ে আরও নিচে যারা আমরা আছি, আমাদের অবস্থাটা খুব করুণ। অধিকাংশ লোকের আমরা এই পর্যায়ের লোক, তাই সবাইকে বলবো এটা একটা সুযোগ আমাদের হাতে আসছে, আজকে ব্যাপক হারে জাহান্নামের আগুন থেকে মানুষকে মুক্তি দেওয়া হচ্ছে, আরাফার দিনে মানুষকে মুক্তি দেওয়া হয়, সেই জন্য প্রত্যেক একটু সময় বের করে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যতটুকু পারি একটু নিজের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি। আজকে মানুষ অর্থনৈতিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে মানুষ বড় কঠিন পরিস্থিতিতে দিন কাটতেছে, তাই সকলকে বলবো যে আমাদের আপনাদের সবাইয়ের ব্যস্ততা আছে এবং থাকবে, কিন্তু আরাফার দিন 360 দিন পরে আরেকবার আসবে, এর মধ্যখানে আর এই দিনটা আর আসবে না। তাই একটু অলসতা ফেসবুকে সময় একটু কম দিয়ে হলেও 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সময় কোথাও একটু বের করে 2 রাকাত নামাজ পড়ে নিজের যে অববন্টনের কথা আছে, দুঃখের কথা আছে, অশান্তির কথা আছে, এগুলো একটু মনিবের কাছে বলি, কারণ কালকের দিনটা বড় মহান দিন, বড় ফজিলতের ভরা দিন, দোয়া কবুলের বড় সম্ভাবনাময় দিন, এবং হাদি সাহেবরা হজের ময়দানে যদি এই বছর কম, আমরা সবসময় দেখি লক্ষ লক্ষ হাদিরা আল্লাহর কাছে দোয়া করে, যদি ওই বছর হয়তো সীমিত সংখ্যক আছে তবুও দিনটা তো আছে, তাই আমরা সবাই আল্লাহর কাছে প্রাণ খুলে একটু দোয়া করি নিজের জন্য। এই দিনের দোয়া সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, খৈরু দোয়াই দোয়া ও ইয়াউমি আরাফা ও খৈরু মা কুলতু আনা ওয়ান্নবিয়ুন মিন ক্বাবলি, সর্বোত্তম দোয়া আরাফার দিনের দোয়া, সর্বোত্তম বাক্য যেটা আমি এবং আমার পূর্বের নবীগণ বলেছেন সেটা হল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এটা বোঝা গেল যে এই যে এই দিনের দোয়াটা উত্তম দোয়া, কারণ সব হাজিগণ একই ময়দানে বসা এবং এই ময়দানে কত শ্রেণীর লোক আছে, সব শ্রেণীর লোকের আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে দোয়া করতেছে, নিজের অসহায়ত্বের কথা নিজের অপারগতার কথা
নিজের দুর্বলতার কথা, নিজের অক্ষমতার কথা মনিবের কাছে খুলে খুলে বলতেছে। সেজন্য ভাইদেরকে বলবো, এই মহান দিনে আমরাও নিজেরা নিজেদের দুঃখের কথা, কষ্টের কথা একটু মনিবের কাছে খুলে বলি। ছেলে মেয়ে নিয়ে অনেকে অনেক বিপদে আছে, পারিবারিক অশান্তি আছে, কার কাছে বলবো দুঃখের কথা? বন্ধু বান্ধবদের কাছে দুঃখের কথা বেশি বললেও ছোট হয়ে যায়, ফ্যামিলিগত কথা অন্যর কাছে জানাইলে এটা তার কাছে মানসম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্য সবাইকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু চেষ্টা করি, একটু চেষ্টা করি, আমরা এই সময়ে নিজের কষ্টের কথাগুলো মনিবের কাছে বলি, নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা আমাদের হয়ে যাবে। বিশেষ করে এখন যে আমরা যারা আমাদের আয় রোজগী কম এবং সংসার চালাইতে কষ্ট হচ্ছে, সেলিমি নিয়ে কষ্ট করতেছেন, আল্লাহর কাছে একটু প্রাণ খুলে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি আমাদের প্রতি একটু দয়া করেন, আমাদের এই গুণার কারণে আমাদেরকে শাস্তি দিন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনার সঠিক পথে চলার তৌফিক দান করেন, করোনা ভাইরাসসহ এই বন্যা এবং বিভিন্ন রকমের যে অসুবিধাগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে তুলে নিয়ে দেন। আল্লাহর কাছে আমরা এইভাবে প্রাণ খুলে দোয়া করার চেষ্টা করব। তারপর বলবো যে এই দিনে আমরা নিজেরা নিজেদের গুণার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাই, বা এই লক্ষ লক্ষ হাজিরা আজকে নিজের সারা জীবনের এই কৃত পাপগুলাকে মুছাইয়ে ধুয়ে মুছে সাফ করে নিয়ে যাচ্ছে, আল্লাহর আস এই রহমতের বড় প্রশস্ত রহমতের দরজা তিনি খুলে দিয়েছেন। সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে একটু প্রাণ খুলে দোয়া করব, নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, পিতামাতার জন্য, সন্তান সন্ততির জন্য আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করব। কেননা হাদিসে আছে, মা মিন ইয়াউমিন اكثر من يوم من ان يعتق الله فيه عبدا من النار من يوم عرفه وانه لا يدنو ثم يباهي بهم الملائكه فيقول ما اراد هؤلاء حديث امام مسلم رحمه الله বর্ণনা করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন কোন দিন নেই আরাফার দিনের চাইতে বেশি সংখ্যক লোক আল্লাহ পাক ক্ষমা করে, তার মানে আরাফার দিন সবচেয়ে বেশি সংখ্যক লোককে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফাবাসীদেরকে নিয়ে আসমানের যে ফেরেশতারা আছে তাদের কাছে গর্ব করেন। কোন কোন বর্ণনাতে আছে আল্লাহ পাক বলেন যে দেখো আমার এই বান্দারা আউলাকে সে পাগল বেশি এইখানে এসে একত্রিত হয়েছে, তারা কি চায়? আল্লাহ বলছে যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে যে মা আরাদা হাউলা, এই লোকগুলো কি চায়? অপর হাদিসে আছে তোমরা সাক্ষী থেকে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সেই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই চেষ্টা করব দিনের একটা সময়, একটা কালকের দিনে বিশেষ করে সন্ধ্যাবেলায় যারা আমরা অবসর থাকি, জোহর নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়ের ভিতরে একটু আল্লাহর কাছে দোয়া করি। সকল ভাইদেরকে বলবো, আসর নামাজের পরে অনেকের হয়তো ডিউটি থাকতে পারে, যদি ডিউটি থাকে, যদি আপনারা মাগরিবের ইফতারের পূর্ব মুহূর্তে যদি আধা ঘন্টা সময় বের করতে পারেন, তাহলে একটু কর্মস্থলতে যদি এমন কোনো সুযোগ থাকে, তাহলে আপনারা একটু বাসায় এসে হালকা কোনো একটু ইফতারি সামনে রেখে একটু আল্লাহর কাছে দুই চার পাঁচ মিনিট উজু করে মানে জায়নামাজটা বিছিয়ে একটু, অথবা জায়নামাজ বিছানোর জায়গা না থাকলে যেখানে আছেন সেখানে বসে আল্লাহর কাছে একটু মনটা উদার করে দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দিকে মনটা ধাবিত করে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া করে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের এই বিপদ আপদগুলো উঠাই নিয়ে যান, আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে হালাল বরকতময় সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেন, আল্লাহ আমাদের এই দুঃখ দুর্দশা আপনি দূর করে দেন। আজকে কত লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর হারা হয়ে গেছে এই বন্যা কবলিতে, লোকগুলো কি কষ্টে। আজকে তো ঈদের আনন্দ হয়তো কিছু সংখ্যক লোক করতেছে, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ যাদের পেটে এক মন ভাত নাই, যাদের ঈদের জামাতুর দুর্গতা নিজের জীবনটা নিয়ে তারা এখন পেরেশানির মধ্যে আছে, এই করুণ দুঃখের কথা কার কাছে বলবো? আপনি স্যার আমাদের এত আপন কি আছে? সেজন্য সবাই আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমি সব ভাইদের কাছে আকুল আবেদন করব, আর সর্বশেষ আমি কালকেও ইনশাল্লাহ জোহর নামাজের পরে এই আরাফার দিনের তওবা বা আরও কিছু সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আমি সকল ভাইদের কাছে আমি আকুল আবেদন করব, যতটুকু পারি ভালো কাজ করার নিয়ত রাখি। কেননা আপনার এর আগেও আমরা আলোচনা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন ভালো কাজ করার অন্তর থেকে খাঁটি নিয়ত করে,
কোনো কারণবশত ওই কাজটি সম্পাদন করতে না পারলেও আল্লাহ তাকে সওয়াব দিলেন। তাই ভালো কাজ করার জন্য সব সময় মনের ভিতরে যেন আকাঙ্ক্ষা থাকে, আমি ভালো কাজ করব। কোনো কারণে ভালো কাজটা করার তৌফিক না হলেও আল্লাহ পাক আল্লাহর দয়ায় আমাদেরকে সওয়াব দিবেন। তাই আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে এই দিনটাকে এবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করব, সকল প্রকারের মন্দ কাজ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করি, ফাঁসক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আমরা পড়ার চেষ্টা করব। আর যতটুকু সম্ভব বাইরে, আমার এখন ফেসবুক আর ইউটিউব হওয়ার কারণে লোকেরা এই সময় পাইলেই বিভিন্ন রকমের অশ্লীল দৃশ্য দেখতে থাকে, অশ্লীল গান শুনতে থাকে। আমি আমার সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, এই মূল্যবান দিনটি চলে গেলে আবার একটা বছর পর্যন্ত এই দিনটির সাথে আমার সাক্ষাৎ হবে না। তাই আমরা একটু চেষ্টা করি, আল্লাহর কাছে প্রাণ খুলে একটু দোয়া করি, নিজের সমস্যার কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরি আর নিজেকে হারাম কাজ থেকে বাঁচানোর চেষ্টা করি। একেবারে যদি কোনো ভালো কাজ করার সুযোগ নাও হয় তাহলে আমি অনুরোধ করব, কমপক্ষে পাপ কাজ করে নিজের আমলটা নষ্ট করবেন না, নিজের ক্ষতি নিজে করবেন না। আমি সকল ভাইদের কাছে আকুল আবেদন করব, সবাই আমরা চেষ্টা করি এই দিনটাকে ভালো কাজের মাধ্যমে কাটানোর জন্য। ঈদ উপলক্ষে আমরা যারা সবাই কেনাকাটায় ব্যস্ত থাকি, এর থেকে একটু সময় বের করি। ভাইরা, সময় কারোই হবে না। আপনার আমার হায়াত যদি 50 বছর আরও বৃদ্ধি করে দেওয়া হয়, তারপর আমাদের কাজ শেষ হবে না। পৃথিবীতে মানুষ যতক্ষণ বেঁচে থাকবে কিছু না কিছু নতুন নতুন কাজ আসতেই থাকবে। তাই এই কাজের ফাঁকে ফাঁকে আমাকে সব করতে হবে। প্রিয় ভাইরা, আমরা যারা প্রবাসে আছি আমাদের এই কথাটা বুঝতে খুব সহজ হয় যে আমরা প্রবাস থেকে যখন দেশে যাওয়ার নিয়োগ করি তখন কাকে কী দেব, এটা আমরা সবাই আগের থেকে স্থির করে নিই। এই যে এত লম্বা লম্বা ডিউটি করা সত্ত্বেও কিন্তু আমরা প্রত্যেকে প্রিয়জনের জন্য যে যা কেনার কেনাকাটা করে ফেলি, নিজের দেশে যাওয়ার সম্বলগুলো আমরা রেডি করে ফেলি, এটা যদি সহজে বুঝতে দিতে পারি, ঠিক এমনিভাবে বলবো ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা একটু চেষ্টা করি যে আমাদেরও বাড়িতে যাওয়ার, আসল বাড়িতে যাওয়ার আগে আমাদের কিছু পুঁজিভাট্টা, কিছু সম্বল, কিছু ফাঁথেও আমাদের তৈরি করা দরকার, রেডি করা দরকার। সেটাই ফাঁকে, দুনিয়ার এই কাজের ফাঁকে ফাঁকে আমাকে করে নিতে হবে, আলাদা কোনো সময় হবে না। বা এমন না যে আমি 50 বছর চাকরি করছি আর 50 বছর যে ইবাদত করবো, এটা হতে পারে না, বিরক্ত হয়ে যাবো। তাই আমাদের দুনিয়ার কাজের সাথে সাথেই সেই কাজের জন্য, সেই বাড়ির জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ যেন তার খাস করুণায় আমাদের সব ইবাদতগুলো কবুল করেন। আল্লাহ যতদিন আমাদের এই দুনিয়াতে বাঁচাই রাখেন, আল্লাহ যেন আল্লাহ সন্তুষ্টিজনক কাজে আমাদেরকে ব্যস্ত রাখেন, সকল প্রকার অসন্তুষ্টিজনক কাজ থেকে যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত প্রোগ্রাম এখানে শেষ করলাম। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। এই বলে আজকের এই প্রোগ্রাম ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন।